আজকে আমরা আলোচনা করব কিভাবে নিজের তৈরি করা ভিডিও ইউটিউবে আপলোড করতে হয়। তো প্রথম আমাদের করতে হবে কি, আমাদের ক্যামেরা অপশন যেতে হবে, দিয়ে ভিডিওটা তৈরি করতে হবে। তাই আমরা ক্যামেরা অপশনে এলাম। এবার ভিডিও, আমি এই ত্রিভুজ আঁকার ভিডিওটা আমি বানাবো। তাহলে কি করলাম, ভিডিও অপশনটা ক্লিক করলাম। তাহলে এই ভিডিও মনে করি এ বি সি ডি একটি ত্রিভুজ, যেখানে এ বি পারপেন্ডিকুলার টু বি সি, এটা সমকোণী ধরলাম। এই ভিডিওটা আমি বানালাম, এখানে আমি স্টপ করছি। তাহলে ভিডিওটা তৈরি হলো। এবার এখান থেকে আমি বেরিয়ে আসব। বেরিয়ে এসে এই যে ইউটিউব, ইউটিউব অপশনে যাব। ইউটিউবে গিয়ে এই যে প্লাস আছে, প্লাস অপশনটায় ক্লিক করলাম। আপলোড ভিডিও, আপলোড ভিডিওতে ক্লিক করলাম। এবার এখানে আমি যে ভিডিওটা বানিয়েছি তাতে আমি এটা ক্লিক করব। হ্যালো, এবার নেক্সট, নেক্সট টিপলাম। এই নেক্সট এলো। এবার আমার কী হচ্ছে, ভিডিওটা আপলোড হচ্ছে। এখানে আমি টাইটেল দিতে পারি, টাইটেল, টাইটেল কী দেবো, রাইট অ্যাঙ্গেল ট্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার আপলোড, এখানে আরও অপশন আছে যে পাবলিক হবে না, পাবলিক মানে হচ্ছে সবাই দেখতে পাবে। যদি পাবলিক না হয় আমি প্রাইভেট করে দিতে পারি, প্রাইভেট করে তো করতে পারি, ঠিক আছে, যেটা এসে করা যায়। পাবলিক থাকলো, এবার আপলোড, আমার কিন্তু ভিডিওটা আপলোড হতে শুরু করে দেবে। এই যে এই আমার ভিডিও আপলোড হচ্ছে, ঠিক আছে, 91% হয়ে গেল, পুরো আপলোড হয়ে গেছে। এবার কিছুক্ষণ লাগে এটা প্রসেসিং হতে। এই যে প্রসেস 100%, ব্যাস আমার ভিডিও কী হলো, আপলোড ইওর ভিডিওস সি ভিডিও অপশনে গেলাম, আমার ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবেই একটা নিজের বানানো ভিডিও আমি এতে আপলোড করতে পারি।